shit. Alright viewers, এখন চলবে কঠিন একটা টক্কর টিকটক কন্টেন্ট ক্রিয়েটর সঞ্জিদা সাঞ্জের সঙ্গে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর SP Creation এর সিয়ামের সাথে। আপনারা কি জানেন এই টক্করটা কিসের? ওকে বলি, এখন এখানে হচ্ছে আপনাদের না সামনে এই যে অনেকগুলো শরবত রাখা আছে, এগুলো জান্নাতি হতে পারে, জাহান্নামি হতে পারে, ডিপেন্ড করে আপনাদের ভাগ্যের উপর। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে আপনাদের চোখ বাঁধা থাকবে এবং আমরা আপনাদেরকে কয়েকটা জিনিস সামনে দেব এবং 30 সেকেন্ডের মধ্যে এটা ধরে ঘ্রাণ নিয়ে বা চাইলেও খেতে পারেন গেস করে বলতে হবে জিনিসটা কি। যে পারবে সে তো বেঁচে গেল, আর যে পারবে না তাকে এই যে এই শরবতগুলো থেকে যে কোনো একটা নিয়ে টক করে খেয়ে ফেলতে হবে। ওকে, তাহলে এখন আপনাদের চোখ টক বেঁধে ফেলি এবং প্রথম জিনিস নিয়ে আসা হোক। প্রথম জিনিস সামনে চলে এসছে এবং আমি আপনাদেরকে যখন বলবো স্টার্ট তখন আপনাদেরকে স্টার্ট করতে হবে এবং সময় কিন্তু 30 সেকেন্ড, এর মধ্যে আপনাদেরকে বলে দিতে হবে এটা কি। স্টার্ট। আলুর চপ। এটা কেক। কেক। এটা কেক। 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 ফার্স্ট স্টেপ সিয়াম বলে দিয়েছে। ওকে, তো সিয়াম ভাই তো জিতে গেল। এখন সঞ্জিদা আপনাকে তো এই শরবতগুলো থেকে বাছাই করতে হবে, কোনটা খাবেন আপনি? কোনটা খাবো? জুসি। ওটা ওটা দেখে দাও দাও কি আছে, পাবলিকটা সাপোর্ট করো কি সবাইকে বলো। আমি আপনার কথা শুনবো না, ইচ্ছা করে আমাকে ঝালটাকে কিছু খাওয়াবে আগে। সবুজ শোনা যাবে না, মন যেটা চাইবে সেটা। সিয়াম সাজেস্ট করো। আমি তো সাজেস্ট করলাম এটা একটা কালারফুল জিনিস। কালারফুল। আচ্ছা ওকে ওকে ওকে। না সিয়াম ভাই কথা শুনবো না আমি। কোনটা? এক আমি খাই না একদমই। ফার্স্ট রাউন্ডে তো সিয়াম জিতে গেল, সঞ্জিদা আপনি হেরে গেলেন। এখন সেকেন্ড রাউন্ডের পালা, তাহলে চোখ আবার তাদের বাধা হয়ে যাক এবং সেকেন্ড রাউন্ডে কি থাকবে হাজির করা হোক। এবার যাই হোক আমি বলতেই থাকবো, থামবোই না। আপনারা রান নিতে পারবেন চাইলে। দিছে দিছে না দিয়েছে এখন না, এখন না, এখন না। সিএম ভাই ধরতে পারবে না, এর আগেও ধরে ফেলছে। না 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 আমি বাটি ধরতেছি, বাটি না বাটি বুটি কিছু বাটিও ধরা যাবে না, বাটি বুটি কিছু ধরা যাবে না, আমি ধরতেছি। সিএম সঞ্জিদা আপনাদের সামনে কিন্তু দেয়া হয়ে গেছে সেকেন্ড জিনিসটা। এখন আমি স্টার্ট বলে আপনারা শুরু করে দিবেন। স্টার্ট। আচ্ছা আমাকে ধরতে দিতে হবে, ওনাকে এখন এই মরিচ খাওয়ানো দরকার। একসঙ্গে ধরছে কাজের সময় মাত্র 4 সেকেন্ডে দিয়ে দিয়েছে, মাত্র 4 সেকেন্ডে দিয়ে দিয়েছে। না না আমাকে ধরতে দিতে হবে না। না না ধরা হয়েছে আগে, ধরতেই পারি না ওইটাই। আচ্ছা সেকেন্ড রাউন্ডে তো সঞ্জিদা জিতে গেল। এখন SP কে খেতে হবে এই শরবতগুলোর মধ্যে একটা। তো SP আপনি কোনটা চুজ করবেন, তাড়াতাড়ি চুজ করে কট করে খেয়ে ফেলেন। এটা 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 কি? এটা খাবেন শরবতের মধ্যে কোনটা? এটা। হ্যাঁ। ও কি হতে পারে? কি মজা। ইউরো নাকি? কি ছিল? কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস। আ ভালোই তো ছিল এটা, তাহলে আমারে কেন আদা খাওয়ানো হইছে? এজন্য বলছিলাম। ও মা কথা শুনতে হয়। এবার তৃতীয় রাউন্ডের পালা। তৃতীয় রাউন্ডের জিনিসও আপনাদের সামনে হাজির হয়ে গেছে এবং আমি স্টার্ট বলার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন। স্টার্ট। গাজর। না না শশা। গাজর গাজর গাজর। মুলা মুলা। রাইট মুলা মুলা। সিয়াম মুলা তো সঞ্জিদা আবার জিতলো। সিয়াম ভাই কি খাবেন এখন? কি ছিল? না তোমার প্রিয় জিনিস। আমি তো এটা বলছিলাম একটাই খাওয়ানোর জন্য। এখন লাস্ট রাউন্ড। আচ্ছা এখন লাস্ট রাউন্ড, এই রাউন্ডে কিন্তু ড্র হইলেও হতে পারে যদি সিয়াম জিতে যায়। তো তো দেখা যাক না কি হয় আলটিমেটলি। তো জিনিস হাজির করা হোক, লাস্ট কি হয় আল্লাহ তাআলা পোকা ইদুর কিছু আনা দরকার নাই। আপনাদের সামনে জিনিস দেওয়া হয়েছে লাস্ট রাউন্ডের, এখন স্টার্ট বলার সঙ্গে সঙ্গে শুরু করে দেন। স্টার্ট। জু এ সস সস না না আমি বলি মধু নো নো না এটা কি তাহলে এটা কি আরে গ্রান্ড রান নেন কিছু একটা করে দেখেন। আর জান বলি শ্যানো আমি সামান বসি তো না সামান বসি তো সামান তো না এটা কি তো এটা না না হ্যাঁ একদম কাঁচা কাঁচা গেছে একদম একদম সাবান দিয়ে তো হাত ধোয় মানুষ আপনার কাঁচা কাঁচা হচ্ছে এটা হচ্ছে লিকুইড সাবান। এটা বলতো লাস্ট ওয়ান খাবো না আমি। ওকে খুলে বলো খুলে বলো। ওহ খেলা তো হয়ে গেল ড্র, এখন আরেক রাউন্ড খেলতে হবে এবং এই রাউন্ডে দেখা যাক না কার কপাল খুলে যায়। টাকা লাগবে টাকা লাগলে দিবে একটু আসতে হবে। ঠিক আছে ওকে, তো এটা একদম ফুল এন্ড ফাইনাল রাউন্ড। হ্যাঁ এবার যা হবে হবে, হয় ইসপার না হয় উসপার। তো ফাইনাল রাউন্ডের জিনিস হাজির করা হোক। ভাই আপনার মতি গতি কিন্তু ভালো দেখতেছেন আমার বুঝছেন। আমি যা ইচ্ছা করবো আমি নাচবো আমি হাঁটবো কোন ব্যাপার। ফাইনাল রাউন্ডের জিনিস আপনাদের সামনে দেওয়া হয়ে গেছে আর এখন খেলা শুরু করেন। ভাই আমি একসাথে বলছি না 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 আমি আগে বলে ফেলছি না সে আগে বলছে ভাত আমি তো ভাতই খাই না। এবার কি হলো কি ছিল ধন্যবাদ। অলরাইট খেলা তাহলে এখানেই শেষ। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হেরে গেল টিকটক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। অ্যান্ড আপনাদের এক্সপিরিয়েন্সটা কি? এটাই ভালো মানুষের দাম নেই, ভালো মানুষের সব সময় হেরে যায়। আপনার কি? অনেক ভালো। ঠিক আছে তো আজকে এখানেই শেষ, নেক্সট কোন এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।